এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায়। আমিও ভালো আছি। তো গতবার আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম মান্ডালা আর্ট দিয়ে, তো তখন ওই ভিডিওটা করে বা ওই আর্টটা করে আমার কাছে এতটা ভালো লাগছে যে আমি আজকে ওই আর্ট না করে পারলাম না। তো চিন্তা করলাম যে তো আর্ট করবই, তো ভিডিও আকারে আপনাদের সাথেও শেয়ার করি। ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলে দোষ কি? তো সে উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। আপনাদের কাছে মান্ডালা আর্টগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে খুবই সাধারণের মধ্যে অসাধারণ কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মান্ডালা আর্ট কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে কাজ করে ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উপকার হবে। আমি আবার সুবিধার্থে যে ডিজাইনটা দিব সেই ডিজাইনের আকার অনুযায়ী আমি কম্পাস দিয়ে সাইডে রোল রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে আমাদের আমার ফুলটা আর্ট করার সময় সুবিধা হয়। তো আপনারাও চাইলে দাগ নিয়ে দিতে পারেন। এতে করে কি হবে, এতে করে আপনাদের ফুলের ফিনিশিংটা ভালো হবে এবং আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না, ফুলটা সুন্দরভাবে দিতে পারবেন আপনি। আজ হচ্ছে পবিত্র জুম্মার দিন। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জুম্মার দিনে তার একটা বড় যে আদেশ সেটা পালন করার তৌফিক দিয়েছেন সবাইকে। আমার পক্ষ থেকে জুম্মা মুবারক। এবং এই জুম্মাটা হচ্ছে আমাদের যারা মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলি রয়েছি তাদের জন্য একটা খুব মানে হজের একটা দিন, গরিবদের হজের দিন বলা হয় জুম্মার দিনকে। তো সেই হিসাবে আমরা বলতেই পারি যে এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত বা বড় একটা রহমত। এজন্য বলবো যে অন্যান্য দিনগুলো তুলনায় এই দিনটাতে আল্লাহ তাআলার বেশি আল্লাহ তাআলাকে বেশি রাজি খুশি করার, সেটা আমলের দ্বারা হতে পারে, সেটা শুকরানার দিক দিয়ে হতে পারে, বিভিন্ন দিক দিয়ে। আসলে এই জুম্মার দিনটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা দিন। হ্যাঁ, এটাকে ছোট করে দেখলে হবে না। এই দিনটাকে আমরা অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন যে এই জুম্মার দিনটা হচ্ছে মুসলমানদের ঈদের দিন, এবং মুসলমান যারা গরিব ফ্যামিলি আমরা, আমাদের তো তেমন হজ করার সামর্থ্য আল্লাহ তাআলা এখনো দেয়নি, ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ তাআলা তৌফিক দিবেন, তো সেদিন হজ করবো ইনশাল্লাহ। তবে বর্তমানে আমাদের যেহেতু সামর্থ্য নেই, তো আল্লাহ তাআলা আমাদের এই গরিবদের জন্য এই দিনটাকে হজের দিন বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো শুকরিয়া আদায় করলেও তার শুকরিয়া আদায় হবে না। তো সবাইকে আমার পক্ষ থেকে জুম্মা মুবারক।
ইনশাল্লাহ আগামীকাল আমি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব যারা ক্যালিগ্রাফার রয়েছেন তাদের জন্য। আশা করি কালকের ভিডিওটিতে অনেক কিছু শিখতে পারবেন। কালকে ইনশাল্লাহ একটা খত নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও তৈরি করব। সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর গতকালকের মান্ডালার যদি আপনি মিস করে থাকেন তাহলে আমি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন।